Finally, Nexa blocker big update চলে আসছে এখন আমি আপনাদের সাথে Nexa blocker big update গুলো শেয়ার করব এটা কবে লঞ্চ হতে যাচ্ছে লঞ্চ ডেট কবে কবে প্রিসেল হচ্ছে কবে এই প্রজেক্টটা শুরু হচ্ছে আর মাত্র বাকি আছে 4-5 দিন সো আপনারা সকলেই রেডি থাকেন যারা যারা এই প্রজেক্টে কাজ করবেন না সত্যি বলতেছি তারা কিন্তু অনলাইনে ইনকামের জন্য তারা খুবই আফসোস করবেন এটা এমন একটা প্রজেক্ট যেখান থেকে একজন ফ্রি ইউজার এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবে এবং ইনস্ট্যান্ট সেখান থেকে পেমেন্ট নিতে পারবে সো এটা এমন একটা প্রজেক্ট যেটার নাম হলো Nexablock যেই কয়েনটা অলরেডি লিস্টিং হবে আগে 7টা এক্সচেঞ্জে প্রথম দিনে লিস্টিং হবে এবং ওদিনই প্রজেক্টটা শুরু হবে আর মাত্র বাকি আছে 4-5 দিন সমস্ত আপডেটগুলো বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা সকলেই সাথেই থাকেন আচ্ছা এখানে ফার্স্ট অবস্থায় একটা কথা বলতে নেই Nexablock প্রজেক্টটা কিন্তু এখনো শুরু হয়নি এটা শুরু হবে কবে সেই আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে দেখেন এখানে আরেকটা বিষয় হলো কি দেখেন Nexablock যে প্রজেক্টটা আছে এটা নিয়ে কিন্তু অনেকেই বিভিন্নভাবে এখন মানে খুবই আগ্রহ যে তারা সকলেই কাজ করবে তো এরকম আপনারা যারা Nexablock-এ কাজ করতে চাচ্ছেন যারা এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন ফ্রিভাবেই বা ফ্রিতেই তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন Nexablock নিয়ে এখানে আমরা সবসময় আপডেট দিয়ে থাকি দেখেন একটা আপডেট আসলেই যে সবসময় ভিডিও বানিয়ে দিতে পারবো সেটা কিন্তু সম্ভব হয় না বাট আমরা কিন্তু গ্রুপে সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি সো এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি এখানে 1025 জন মেম্বার হয়ে গেছে 1025-এর উপরে মেম্বার হয় না হোয়াটসঅ্যাপ গ্রুপে যার কারণে আমরা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি সকলের রিকোয়েস্টে এখানেও কিন্তু আমরা হিউজ পরিমাণে মেম্বার নিতে পারবো কোনো ঝামেলা নেই এখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেটটা দিয়ে থাকি সো আপনারা Nexablock সম্পর্কে যদি জানতে চান এখানে ইনকাম করতে চান সমস্ত প্ল্যান সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি সেখানে জয়েন হবেন আচ্ছা এখন আসি আপডেটটা নিয়ে প্রথমত বলি দেখেন এই যে Nexablock চেইন যে প্রজেক্টটা আছে এটা শুরু হতে যাচ্ছে কবে 28 থেকে 31 জানুয়ারি আর মাত্র 4-5 দিন ধরতে পারেন এই 4-5 দিনের ভিতরে 28 থেকে 31-এর ভিতরে এই প্রজেক্টটা শুরু হবে কিন্তু এখানে একটা বিষয় হলো ধরেন 28 তারিখে বা 29 তারিখে প্রজেক্টটা শুরু হলো লিঙ্ক শুরু হলো রেজিস্ট্রেশন বা কাজ শুরু হলো বাট আমি আপনাদের কিন্তু একদিন আগেই লিঙ্কটা শেয়ার করতে পারবো বিকজ আমি যিনি আমার আপলাইন তিনি খুবই ভালো মানের একজন নেটওয়ার্কার যে আগে আগে পায় লিঙ্কগুলো তো সেখান থেকে কিন্তু আমি লিঙ্কটা আপনাদেরকে আগে শেয়ার করব অবশ্যই সকলে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন দেখেন এটা এমন একটা প্রজেক্ট এটা হলো নেটওয়ার্কিং প্রজেক্ট আপনারা যত বেশি রেফার করবেন যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবেন তত বেশি ইনকাম পাবেন দেখেন আপনারা অ্যাকাউন্ট করলে 1000 টোকেন ফ্রিতে পেয়ে যাবেন সেটার বিনিময়ে প্রতিদিন পাবেন 60টা যদি কাউকে রেফার করেন সেখানে সরাসরি পেয়ে যাবেন 50টা টোকেন এক একটা টোকেনের প্রাইস 1.5 টাকার মতো বাংলাদেশি টাকায় লিস্টিং হচ্ছে সো আপনারা কাউকে রেফার করলে সরাসরি 50টা টোকেন পেয়ে যাবেন সেগুলো উইথড্র করতে পারবেন এভাবে যতজনকে রেফার করবেন ততজনে আপনারা কিন্তু 50টা টোকেন পাবেন এবং তারা যে প্রত্যেকদিন ইনকাম করবে সেটাও কিন্তু আপনারা সেখান থেকে প্রতিদিন 20% ফার্স্ট লেভেল থেকে পাবেন এখন ধরেন যদি আপনারা লিঙ্কটা বা রেজিস্ট্রেশন করার লিঙ্কটা যদি আপনারা আগে আগে পান তাহলে কিন্তু আপনাদের রেফার করতে সবচেয়ে ভালো হবে যখন একসাথে লিঙ্কটা পাবলিক হবে তখন একসাথে হলো আপনি যাকে অ্যাকাউন্ট করাতে যাবেন দেখা গেলো সে অন্যজনের আন্ডারে অ্যাকাউন্ট করে ফেলছে বা অনেকে অ্যাকাউন্ট করে ফেলবে তো কে কার আন্ডারে অ্যাকাউন্ট করতে সেটা বলা যাবে না বাট অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে লিঙ্কটা আগে শেয়ার করার জন্য যার কারণে সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এখন অ্যাড হচ্ছে না টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়েন হয়ে নেবেন আচ্ছা এটা গেলো একটা আপডেট যে 28 থেকে 30 তারিখের ভিতরে লিঙ্ক স্টার্ট হবে রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে আচ্ছা এখানে কি বলছে দেখেন নেক্সা কোর প্রি সেল উইল বি স্টার্টেড ফ্রম 27 জানুয়ারি তার মানে 27 তারিখে এই কয়েনটার প্রিসেল হবে প্রিসেল মিন ধরেন এই কয়েনটার লিস্টিং হবে 0.011 সেন্টে এবং লিস্টিং হওয়ার পর কিন্তু সেখানে প্রাইসটা বেড়ে যেতে পারে কারণ সকলেই কিন্তু সেখান থেকে কয়েন বাই করবে কাজ করার জন্য তো এখানে কিন্তু তখন আপনারা হতে পারে বেশি প্রাইস দিয়ে কয়েন কিনে কাজ করতে হবে বাট এর জন্য প্রত্যেকটা প্রজেক্টের একটা প্রিসেল হয় তো কয়েন লিস্টিংয়ের আগে 2 দিন আগে তারা একটা প্রি সেল করতেছে যেটা না যেটা হলো 27 জানুয়ারি এখানে আপনারা অরিজিনাল প্রাইসে কয়েনটা কিনতে পারবেন কিনে আপনারা রেখে তারপরে প্রজেক্ট 2 দিনের ভিতরে শুরু হলে আপনারা কাজ শুরু করতে পারবেন
সো আপনারা কিভাবে প্রিসেলে অংশগ্রহণ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় আপনারা কয়েন কিনে কাজ করবেন না, কোনো সমস্যা নেই, ফ্রিতেই আপনারা এখান থেকে হিউজ ইনকাম করতে পারবেন। যেহেতু নেটওয়ার্কিং প্রজেক্ট, আপনারা যত বেশি রেফার করবেন, যত বেশি এখানে টিম বানাবেন তত বেশি ইনকাম হবে। কেউ যদি টিম নাও বানাতে পারেন সেও কিন্তু এখানে প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন, মানে এত ভালো একটা প্রজেক্ট নেটওয়ার্কিং প্রজেক্ট। সো এটা হলো মূল বিষয় যে 27 তারিখে এটার প্রিসেল শুরু হচ্ছে এবং 28 থেকে 31 তারিখের ভিতরে প্রজেক্টটা শুরু হয়ে যাবে। এবং ওই দিনই কিন্তু দেখেন, ওই দিনই প্রায় 60টা এক্সচেঞ্জে কয়েনটা লিস্টিং হবে এবং লিস্টিং হওয়ার পরেই কিন্তু মূলত এটার প্রজেক্টটা শুরু হবে। তো আমি চেষ্টা করবো অবশ্যই লিঙ্কটা আপনাদেরকে আগে আগে দেওয়ার, যাতে করে আপনারা সকলে এখানে কাজ করতে পারেন খুব ভালোভাবে এবং সমস্ত আপডেটগুলো সবসময় আমি আপনাদেরকে শেয়ার করবো। আচ্ছা, এখানে দেখেন এই প্রজেক্টের নিয়ে আপনাদেরকে একটু পিডিএফে বলে দিই। দেখেন এই প্রজেক্টের লেভেল ইনকাম দেখেন 15টা লেভেল পর্যন্ত ইনকাম। এই যে দেখেন 15টা লেভেল, ধরেন আপনার আন্ডারে 10 জন মানুষ অ্যাকাউন্ট করলো, তার থেকে আপনি পাবেন 20%, সরাসরি পাবেন কত, 20%। এবং ওই 10 জন যদি আরও কাউকে অ্যাকাউন্ট করে তাহলে সেকেন্ড লেভেল থেকে পাবেন 15%। সো এভাবে 15 লেভেল পর্যন্ত। কিন্তু আপনাদের ফার্স্ট লেভেল থেকে ইনকাম নেওয়ার জন্য আপনাদের কোনো প্রকার কোনো শর্ত কোনো কিছু নেই, আপনারা সরাসরি এখান থেকে লেভেল ইনকামটাও পেয়ে যাবেন। রেফার বোনাস তো পাবেনই, ধরেন যদি আপনারা কাউকে অ্যাকাউন্ট করে দেন তাহলে সরাসরি কিন্তু আপনারা 50টা টোকেন পেয়ে যাবেন এবং ওই লোক যতদিন ইনকাম করবে সেখান থেকে আপনারা প্রত্যেক দিন 20% করে ইনকামটা পেয়ে যাবেন। আচ্ছা, এইভাবে আপনারা 15টা লেভেল। তবে পরের লেভেলগুলো থেকে ইনকাম নিতে হলে আপনাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এই যে 25K কয়েন স্টেক থাকলে 3 লেভেল পর্যন্ত পাবেন, 50K থাকলে 5 লেভেল পর্যন্ত পাবেন। তবে আমি মনে করি যদি আপনাদের এগুলো না হয় কোনো প্রয়োজন নেই, আপনারা ফার্স্ট লেভেল থেকে রেফার করবেন, আপনারা ফার্স্ট লেভেল থেকে লেভেল ইনকাম পাবেন, রেফার ইনকাম পাবেন, রেফার বোনাস পাবেন, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেবো অবশ্যই, অবশ্যই বিস্তারিত সমস্ত আপডেট সবসময় দেওয়ার চেষ্টা করবো, আপনারা সকলে আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে লেভেল ইনকামগুলো তারা একটা বলে দিছে, 20%, 15%, 10%, তারপরে 5%, এভাবে দিয়ে দিছে। তো এখানে দেখেন রেফার বোনাস হলো 5%, সরাসরি রেফার বোনাস হলো 5%, মানে যদি কাউকে অ্যাকাউন্ট করে দেন সে পাবে 1000 টোকেন, যেটার বিনিময়ে প্রত্যেকদিন পাবে 60টা করে টোকেন। এবং এখানে আপনি সরাসরি তার থেকে 50টা টোকেন পেয়ে যাবেন, মানে কাউকে রেফার করলে আপনি 50টা টোকেন পেয়ে যাবেন। এবং এই যে দেখেন যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে সে কিন্তু এখানে 1000 টোকেন পেয়ে যাবেন। সো এটা হলো তাদের কি বলে পিডিএফ। সো এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিই, আমি ক্লিয়ার করে দিই। সো এখানে কিন্তু আপনার 100 টোকেন হলেই কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন, এটা খুবই ভালো একটা বিষয়। এবং উইথড্র ফি হলো 5%, উইথড্র ফির জন্য কোনো গ্যাস ফি লাগবে না, এটা লাগবে না, ওটা লাগবে না, ওই কয়েনে ফিটা কেটে নেবে। এই যে দেখেন মিনিমাম উইথড্র হলো 100 টোকেন এবং ডেইলি উইথড্রল কোনো লিমিট নেই, যতবার ইচ্ছে আপনারা উইথড্র করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সো এটা অবশ্যই অবশ্যই ভালো মানের একটা প্রজেক্ট, আমি আপনাদেরকে শর্টকাটে আসলে আপডেটটা দিয়ে দিলাম। যারা আসলে এখানে কাজ করতে চান সকলেই কাজ করার চেষ্টা করবেন, সকলে রেডি থাকেন, প্রজেক্টটা আর মাত্র 2-3 দিনের ভিতরে শুরু হবে। 100% ব্লকচেইন ডিসেন্ট্রালাইজড একটা প্রজেক্ট, অবশ্যই এই প্রজেক্টে আপনারা সকলেই ফ্রি হোক, যেভাবে হোক আপনারা কাজ করেন, এখান থেকে ভালো ইনকাম আপনারা পাবেন। যেহেতু কয়েন বাই সেল নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কয়েন আগে লিস্টিং হচ্ছে, আমরা ইনকাম করবো এবং সেখান থেকে আমরা ক্যাশ করবো, পেমেন্ট নেবো। তো আজকের এই ভিডিও জাস্ট এতটুকুই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও নেক্সট আপডেটের জন্য সকলে ওয়েট করবেন, সকলেই আমাদের টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন, সেখানে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। এই যে দেখেন এখানে কতগুলো এক্সচেঞ্জে কয়েনটা লিস্টিং হতে যাচ্ছে এবং অনেকগুলো এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং হতে যাবে। সো প্রজেক্টটা খুবই ভালো মানের একটা প্রজেক্ট হচ্ছে, অবশ্যই সকলেই রেডি থাকবেন।